চলছে জাগমা দুর্গা 2022 এর পূজো পরিক্রমা রাউন্ড টু। আর এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি হাতিবাগান সার্বজনীনে। যেই মুহূর্ত থেকে এই পূজো মণ্ডপে প্রবেশ করবেন সেই মুহূর্ট থেকেই চলে যাবেন এক অন্য দুনিয়ায়। চারিদিকে পটচিত্রের ওপর কাজ করা হয়েছে। চলুন আরও বিস্তারিতভাবে জেনে নেব এবছরের থিম সম্পর্কে। বাংলার লোকশিল্প আমরা এবার তুলে ধরেছি, পটচিত্র চিত্রপট আমরা নাম দিয়েছি। এবার আমাদের ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে, ফলে আমাদেরও একটা দায়িত্ব রয়েছে বাংলা শিল্পকে আরও বেশি করে তুলে ধরার। ফলে আমাদের শিল্পী সঞ্জীব স্যার চিন্তাধারা আজকে হাতিবাগান সর্বজনীন সেজে উঠেছে। এবং আপনি দেখবেন চিত্র চিত্রপটের মানে পটের যে একটা স্কোল রয়েছে সামনে, তারপর দেখুন একটা পট রয়েছে এখানে, এবং সর্বোপরি সনাতনের প্রতিমা সেটাও একদম পটের আকারেই হয়েছে। সনাতন দিনটা প্রতিমা শিল্পী আমাদের। এবং আমাদের একটা বিশেষত্ব আর থাকলো, সেই পটের গান লাইভ পারফরমেন্স কিন্তু আর দু দিন বাদেই এই মণ্ডপে সবাই দেখতে পাবে। যখন দর্শনার্থী আসবেন, আপনারা আসবেন, বিচারক মণ্ডলী আসবেন, দেখতে পাবেন লাইভ পারফরমেন্স সেখানে কিন্তু হবে সেই পটের গান। আমার মনে হয় নতুন প্রজন্ম নতুন করে দেখবে আমাদের ঐতিহ্যকে দেখবে, আর প্রবীণেরা তাদের পুরনো স্মৃতিকে আবার ফিরে পাবে। ফলে 8 থেকে 80 হাতিবাগান জমজমাট।